বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের। তো তৃতীয় অধ্যায়ে আমরা তিনের পাঁচ বা তিন দশমিক পাঁচের চৌবাচ্চার সংক্রান্ত কিছু অঙ্ক রয়েছে, যেগুলো সমাধান করার জন্য অনেকেই বলে থাকো। আজকে আমরা চৌবাচ্চার একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চৌবাচ্চার যে অঙ্কটি আমরা উপরে লিখে নিয়েছি, যে একটি নল দ্বারা একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে সেটা পূর্ণ হইতে পারে, এবং অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়। চৌবাচ্চাটি খালি থাকলে, সম্পূর্ণ খালি থাকা অবস্থায় যদি এই অবস্থা চলতে থাকে, অর্থাৎ একটা দিয়ে পানি ঢুকবে আর একটা বের হবে, এই অবস্থা চলতে থাকে, তাহলে 48 মিনিটে তা পূর্ণ হয়ে যাবে, চৌবাচ্চা পূর্ণ। অর্থাৎ আমি এটাকে আরও একটু ভালো করে বলতেছি, এই চৌবাচ্চাটায় প্রথম শর্ত দিছে যে যদি এটা বন্ধ করে রাখি, বাইরে বের হওয়ার নলটা বন্ধ করে রাখি, তাহলে এখানে যে পানি প্রবেশ করবে, সেই পানি প্রবেশ করলে দেখা যাবে যে কি বলতেছে, 12 মিনিটে পূর্ণ হয়ে যাবে যদি এই নলটা বন্ধ রাখি। আবার বলা হইতেছে যে 15 লিটার পানি প্রতি মিনিটে বের হয় বলতেছে। এখন যদি শর্ত এমন হয় যে এখানে পানি ঢুকতেছে আর এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, অ্যাট এ টাইমে পানি ঢুকছেও বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চৌবাচ্চাটি মানে কত লিটার পানি ধরবে সেটা একটু আমাদের বের করে দিতে হবে। পানি প্রবেশ করবে বেশি, বের হবে কম, যদি শর্ত এমন হয় তবে গা এই কোনো না কোনো সময় এই চৌবাচ্চাটি পূর্ণ হবে। কিন্তু পানি প্রবেশ করবে কম, যদি বাইর হয় বেশি, তাহলে 48 মিনিট কেন, যুগ যুগ ধরেও যদি এই প্রবাহ চলতে থাকে বা এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে কখনোই চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার সম্ভব। প্রশ্ন করা হয়েছে যে এই চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে সেটা একটু বের করে দিতে হবে। তো আমি প্রথমে মনে করে নিই বা ধরে নিই এই চৌবাচ্চার ভিতরে 1 লিটার পানি ধরে, এটা আমাদের ধরে নেওয়া। তাহলে আমি সেটা একটু ব্যাখ্যা করে নিই। মনে করি চৌবাচ্চায় পানি ধরে 1 লিটার, তাহলে আমরা 1 লিটার পানি ধরে এটা কি করলাম, মনে করলাম বা ধরে নিলাম। সুতরাং আমাদের প্রথম শর্তে বলা হয়েছে 12 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ হয়ে যায়। তো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই নল দ্বারা 48 মিনিটে মোট কত লিটার পানি প্রবেশ করেছিল সেটাকে বের করব। দ্বিতীয়ত 48 মিনিটে কত লিটার পানি বের হয়েছিল সেটা একটু হিসাব করব। তাহলে মোট প্রবেশ করা পানি থেকে মোট বের হওয়া পানি বিয়োগ করলে চৌবাচ্চাটি পূর্ণ হয় বলেছে, তার মানে পূর্ণ হওয়া চৌবাচ্চার পরিমাণটা একটু থাকবে। তাহলে প্রথমে আমরা যে কথা বলতেছি যে প্রথম নল দ্বারা কি করে প্রবেশ করে, তাহলে 12 মিনিটে প্রবেশ করে 1 লিটার পানি, তো আমরা সেটা এখানে লিখব। প্রথম নল দ্বারা 12 মিনিটে প্রবেশ করে 1 লিটার পানি, কত লিটার পানি, 1 লিটার পানি। সুতরাং আমরা এই কথা বলতে পারি প্রথম নল দ্বারা 1 মিনিটে প্রবেশ করে 1/12 লিটার পানি। সুতরাং প্রথম নল দ্বারা টোটাল 48 মিনিটে কত লিটার আমি সেটাই হিসাব করতে চাইছি, 48 মিনিটে প্রবেশ করে 1/48/12 এত লিটার পানি, অথবা আমি যদি এটাকে কাটি কত হয় 4, তার মানে 4x লিটার পানি। তার মানে আমি কি হিসাব করলাম, 48 মিনিটে টোটাল পানি প্রবেশ করেছিল 1 লিটার, 48 মিনিটার 4x লিটার কিন্তু এখানে ছিল না, এর মধ্যে বেরো হয়ে গেছে, কিন্তু এই নল দ্বারা প্রবেশ করেছে হচ্ছে 4x লিটার পানি। এবার এই নল দ্বারা 48 মিনিটে বের হয়েছে কত লিটার সেটা একটু খেয়াল করব। আবার দ্বিতীয় নল দ্বারা বলতেছে 1 মিনিটে বের হয় 15 লিটার পানি, এটা আমাদের শর্তে আছে। সুতরাং দ্বিতীয় নল দ্বারা 48 মিনিটে বের হয় 15 × 48 লিটার পানি, অর্থাৎ গুণফল হয় 720 লিটার পানি। খেয়াল করো,
তাহলে এখানে ঢুকছে হচ্ছে 4x লিটার, এই নল দ্বারা প্রবেশ করছে 4x লিটার, এখান দিয়ে বের হয়েছে 720 লিটার। এরপরে 48 মিনিট হিসাব কেন করেছি, কারণ বলেছিল যে এই অবস্থা চলমান ছিল 48 মিনিট, তাই আমি 48 মিনিটের হিসাবটা করছি। এখন যদি এইটা থেকে এইটা বাদ দেই তাহলে পূর্ণ হওয়ার পানি অর্থাৎ এক্স লিটার পানিটা আমরা পেয়ে যাব। তখন আমরা এইখানে এই কথাটাই লিখব, এখন প্রশ্ন মতে অথবা শর্ত মতে যেটাই বলি না কেন, আমাদের ছিল 4x লিটার প্রবেশ করেছে পানি, আর সেখান থেকে বের হয়েছে হচ্ছে 720 লিটার। এই 48 মিনিটের এই যে চলমান প্রক্রিয়াটার কারণে আমার ট্যাঙ্কিতে পানি থেকে গেল হচ্ছে এক্স লিটার, বা আমি যদি এখানে 4x মাইনাস এক্সটা এই পাশে আনলে মাইনাস, 720 অপাশে গেলে প্লাস, অথবা 3x = 720, বা আমরা এ কথা বলতে পারি x = 720/3। সুতরাং x = 240 লিটার। তো এক্স মানে আমাদের বলা হয়েছিল কত লিটার পানি এই চৌবাচ্চায় ধরে, তার মানে আমরা 340 লিটার পানি এই চৌবাচ্চাটায় ধারণ ক্ষমতা আছে, অর্থাৎ 340 লিটার পানি চৌবাচ্চা ধরবে। তো সুতরাং আমরা যে অঙ্কটা আমরা পার্ট পার্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করেছি, এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাদেরকে কিছু শর্ত মেনে নিয়ে, শর্ত সাপেক্ষে অঙ্কগুলো, শর্ত সাপেক্ষে শর্তগুলো আগে আমরা বুঝে নেব, তারপর অঙ্ক করা শুরু করব, আশা করি সমস্যা হবে না। তো আজকে অনলাইন ক্লাস থেকে এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।